আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। আজ কালবৈশাখী হয় কলকাতায়। কালবৈশাখী মিটে গেলে আকাশে বেরোয় রামধনু, মিঠে রঙের আলোয় সকলের মন ভরে যায়। আর প্রকৃতির এই সৌন্দর্য দেখে দারুণ মুগ্ধ হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শ্রাবন্তী আর তার পরিবারের সকলে মিলে ব্যালকনিতে বসে এনজয় করছেন রামধনু। চলুন দেখে নেওয়া যাক কি মনে করছেন তিনি, তার কি হলো অভিজ্ঞতা। ভীষণ সুন্দর লাগছে দেখতে পাচ্ছে রামধনু, খুব সুন্দর করে জাস্ট আমার বাড়ির ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। আর না থাকতে পেরে লাইভে চলে এসেছি। আজকে লকডাউনে বাড়িতে থেকেও এত সুন্দর একটা সানলাইট, এত সুন্দর একটা ওয়েদার, সানলাইটে আমার দেখতে পারো, ভীষণ সুন্দর লাগছে। একটু যদি ক্যামেরাটা এদিকে করো রোশন, তাহলে সবাই একটু দেখতে হবে। এদিকে দেখো, এদিকে ভীষণ ভালো লাগছে, মানে এটা আনএক্সপেক্টেড একটা ওয়েদার। আই হোপ তোমরাও তোমাদের বাড়ি থেকে রামধনু দেখতে পাচ্ছো আর খুব এনজয় করছো। সো এখন কিছু করার নেই, বাড়িতে থেকে আমরা কোভিড-19 কে হারাতে আমরা বাড়িতে থেকেই এই সুন্দর নেচারটাকে উপভোগ করি, ফিল করি। আর এই আমার ছোট্ট ফ্যামিলি, আমার সবাই আছে, তুমি একটু তোমাকে দেখা। ভীষণ সুন্দর লাগছে দেখতে পাচ্ছো রামধনু, খুব সুন্দর করে জাস্ট আমার বাড়ির ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। আর না থাকতে পেরে লাইভে চলে এসেছি। আজকে লকডাউনে বাড়িতে থেকেও এত সুন্দর একটা সানলাইট, এত সুন্দর একটা ওয়েদার, সানলাইটে আমার দেখতে পারো, ভীষণ সুন্দর লাগছে। একটু যদি ক্যামেরাটা এদিকে করো রোশন, তাহলে সবাই একটু দেখতে হবে। এদিকে দেখো, এদিকে। তো বন্ধুরা, দেখলেন তো ব্যালকানিতে উপভোগ করছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি রামধনু। কেমন লাগলো আপনাদের? আপনারাও আশা করি আজ বিকেলে উপভোগ করেছেন প্রকৃতির এই অসাধারণ সুন্দর মুহূর্ত। বিনোদন জগতের আরও অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।